আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি খুবই খুবই সুন্দর একটি টিনশেড বাড়ির ডিজাইন দেখাবো, যেটা আপনার খুবই কম খরচে এবং আপনার সকল চাহিদা পূরণ করে একটি আদর্শ বাড়ির ডিজাইন হবে এটি। সো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। সো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একবার ডিটেলস সব কিছু একবার বিস্তারিত ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করবো, যাতে আপনাদের কোনো কিছুতে বুঝতে অসুবিধা না হয়। সো আজকে আমি এই বাড়িটা তাই করব, আপনাদের প্রথমে বাইরের ডিজাইনটা ঘুরিয়ে দেখাবো, তারপর এটার ভিতরের ডিজাইন দেখাবো, তারপর এটার ফ্লোর প্ল্যান, জায়গার মাপ, দরজা জানালার মাপ এবং এটা তৈরি করতে গেলে আপনারা কত টাকা খরচ পড়বে এর বিস্তারিত হিসাব সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দেব। সো এই জন্য আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। সো এটার কালার রং আমি আমার মন মতো করে করেছি, আপনার চাইলে এগুলো পরিবর্তন করে আপনারা আপনার মন মতো করে করতে পারবেন। সো আশা করি বাড়িটা খুবই সুন্দর এবং সবারই খুবই পছন্দ হবে, কারণ আমারই অনেকবার পছন্দ হয়েছে, আমি করতে করতে ভিডিওটা অনেকবার দেখে ফেলেছি কারণ আমারই অনেক ভালো লাগে ভিডিওটি। সো আপনি এই বাড়িটা আমি আশা করি এই ভিডিও সম্পর্কে আর অনেক কিছু থাকবে, অনেক তথ্য থাকবে আপনাদের। সো এগুলো সব কিছু একবারে জানার জন্য, বোঝার জন্য এবং আপনাদের কমেন্ট করার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। সো দেখেন অলরেডি এটা বাইরের ডিজাইন আমি শেষ করে ফেলেছি, তো চলেন এখন আমরা এটার ভিতরের ডিজাইনটা আপনাদের দেখাবো, তারপরে বিস্তারিত দাবি দাবি সব কিছু দেখিয়ে দেবো। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো, তো প্রথম উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কী কী আছে দেখাবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। সো দেখেন এটা হচ্ছে প্রবেশপথে দুই পাশে বসার, মানে পোর্চের দুই পাশে বসার জন্য জায়গা রাখা হয়েছে এবং আপনারা কিন্তু পানির ট্যাঙ্কিটি এই দেখেন সামনে একটু জায়গা ছাদ রাখা হয়েছে যাতে আপনি পানি ট্যাঙ্কি রাখতে পারেন। সো অনেকে হচ্ছে উপরে টিন দিলে পানি ট্যাঙ্কি রাখার জায়গা রাখা হয় না, সো এই জন্য এই বাড়িটার প্ল্যানিংটি এমনভাবে করা হয়েছে যাতে আপনি উপরে পানি ট্যাঙ্কি রাখতে পারবেন এবং কিছু ফুলের চারা লাগিয়ে নেবেন। সো উপর থেকে ছাদ খুলে তারপর ভিতরে কী কী আছে আপনাদের দেখায় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন উপর থেকে ছাদ খুলে ফেলছি, তো ছাদ খোলার পর দেখেন এটা হচ্ছে প্রবেশ পথ, আপনি এখান দিয়ে ঢুকবেন। সো ঢোকার পরে দেখেন প্রথমে হচ্ছে ড্রয়িং রুম, দেখেন খুবই সুন্দর একটি ড্রয়িং রুম। সো এটাতে দেখেন এখানে সুন্দর মতো সোফা ফালানো আছে, এখানে টিভি আছে, এখানে সুন্দর মতো তাক রাখা হয়েছে, আপনি বই খাতা বা সব পিসগুলো সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন। সো মেহমান আসলে এখানে বসবে, আড্ডা মারবে, আপনি নিজের আড্ডা মারবেন, টিভি দেখতে পারবেন এবং এখানে পর্দা লাগানো আছে যাতে পিছনে মহিলারা সেফ থাকতে পারে, এই জন্য এখানে পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। সো এরপরে আপনার হচ্ছে দেখেন হাতের দুই পাশে রয়েছে দুইটি রুম, এই পাশে একটি রুম এবং এই পাশে রয়েছে একটি বেডরুম। সো এই বেডরুমটাকে আপনি মূল বেডরুম হিসাবে ব্যবহার করবেন, কেননা এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং এই পাশে যে রুমটা রয়েছে এটা চাইলে আপনি গেস্ট বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন, কেননা এর পাশে রয়েছে একটি কমন টয়লেট, যে টয়লেটটা গেস্ট সহ সবাই ব্যবহার করবে।
সো দেখেন এই পর্দা দিয়ে যখন আপনার মেহমানরা আসার পরে ড্রয়িং রুমে বসবে, তারপরে এই পর্দা দিয়ে যখন ভিতরে ঢুকাবেন প্রথমে পড়বে ডাইনিং রুম। সো ডাইনিং রুম বা মাঝখানে রাখা হয়েছে যাতে প্রত্যেকটা রুম থেকে ডাইনিং রুমে সহজে আসা যায়, এই জন্য ডাইনিং রুমটা মাঝখানে রাখা হয়েছে। এবং পিছনে রয়েছে আরও দুইটা রুম, এই একটি রুম এবং এই একটি রুম। এবং এখানে রয়েছে একটি রান্নাঘর, কিচেন, এবং এখানে রয়েছে নামাজের রুম। দেখেন খুব সুন্দর একটি নামাজের রুম, এখানে নামাজ পড়বে। সো খুব সুন্দরভাবে 8 জন নামাজ পড়তে পারবে এরকম একটি রুমরা তৈরি করা হয়েছে। সো এ হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। আপনি যদি আমি একসাথে একটু বলি তাহলে আপনাদের আরও বুঝতে ক্লিয়ার হবে। তো দেখেন এখানে টোটাল 4টা বেডরুম রয়েছে, রয়েছে 2টা টয়লেট, একটি অ্যাটাচ একটি কমন, রয়েছে রান্নাঘর, নামাজের রুম, ড্রয়িং, ডাইনিং এবং পোর্চ। তো এটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনাদের কোনো কিছুতে আর অসুবিধা না হয়। দেখেন টয়লেটগুলো বড়ো সড়ো রাখা হয়েছে, টয়লেটের ভিতরে আপনি দেখেন লং প্যান, ঝর্ণা এবং হচ্ছে বেসিন বসানো আছে। এবং এখানে দেখেন ডাইনিং টেবিলতে খাওয়ার পর হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিন রাখা হয়েছে। এবং আপনি সামনে যে এখানে ছাদটা করবেন, এই ছাদটা আপনার মাটির থেকে কতটুকু উপরে হবে সেটা আমি বলে দিচ্ছি। সো দেখেন এখান থেকে অর্থাৎ এই মেঝে থেকে আপনার হচ্ছে এই ছাদটার হবে 8 ফিট উপরে। তো দরজা আছে 7 ফিট এবং আরেক ফিট মানে 8 ফিট উপরে হচ্ছে আপনি ছাদটা করবেন, যেখানে পানি ট্যাঙ্কি রাখার জন্য যে ছাদটা হবে সেটা। সো ওকে, এ হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্যান্টি। তো চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্যান্টি দেখবো, তারপর এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো। তো দেখেন এটার 3টা ফ্লোর প্যান আমার কাছে আছে, আমি আপনাদের 3টাই খুব সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। সো দেখেন এটা হচ্ছে সামনের পোর্চ। তো পোর্চটা এখান থেকে এই পর্যন্ত আছে 10 ফিট 5 ইঞ্চি, সিট বাদে, বসা সিট বাদে। এখান থেকে আপনি উপর দিয়ে একটা বাইক পার্কিং করে রাখতে, উপরে যেন উঠাতে পারেন, এই জন্য এখানে র্যাম রাখা হয়েছে। সো এখানে ড্রয়িং রুমটা দেখেন বড়ো সড়ো একটি ড্রয়িং রুম রাখা হয়েছে, এখান থেকে এই পর্যন্ত আছে 13 ফিট 5 ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত আছে 10 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ খুবই বড়ো সড়ো একটি ড্রয়িং রুম রাখা হয়েছে। এবং এপাশে রয়েছে বেডরুম 1, তো এটা আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি। এবং এপাশে রয়েছে বেডরুম 2, এটা আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি। এবং এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট, এটা আছে 7 ফিট বাই 5 ফিট এবং রয়েছে কমন টয়লেট, এটা আছে 7 ফিট বাই 5 ফিট। সো এখানে হচ্ছে মাঝখানে হচ্ছে ডাইনিং এরিয়া, আপনি চারপাশে সেট করলে এখানে অটোমেটিক চলে আসবে। সো এখানে রয়েছে বেডরুম 3, এটা আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট এবং রয়েছে বেডরুম 4, এটা আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট। সো এবং মাঝখানে রয়েছে কিচেন অর্থাৎ রান্নাঘর, এটা আছে 7 ফিট বাই 7 ফিট, সো বড়ো সড়ো একটি কিচেন বোঝা যাচ্ছে। এবং এখানে রয়েছে একটি নামাজের রুম, পেয়ার রুম বা স্মল রুম বা স্টাডি রুম বা গোডাউন, যে কোনো রুম হিসাবে এই রুমটাকে ব্যবহার করতে পারবেন। সো এই জন্য এটাকে তৈরি করা হয়েছে, বা যদি চান আরেকটা টয়লেটের জন্য তাও ব্যবহার করতে পারবেন। সো যে কোনো একটি রুম হিসাবে এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এটা আমি মূলত এখানে পেয়ার রুম হিসাবে, নামাজের রুম হিসাবে ব্যবহার করেছি। তো এখান থেকে এই পর্যন্ত 6 ফিট, এখান থেকে এই পর্যন্ত আছে 4 ফিট। সো এ হচ্ছে এটা টোটাল 2D ফ্লোর প্যান্টি। তো এটা দৈর্ঘ্য কতটুকু আছে, প্রস্থ কতটুকু আছে সেটা একটু দেখি। সো দেখেন এটা দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত আছে 38 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত প্রস্থ রয়েছে 28 ফিট, অর্থাৎ 28 ফিট বাই 38 ফিট। সো আপনার যদি 25 ফিট বাই 35 ফিট জায়গা থাকে তাও আপনি এবার এটা তৈরি করতে পারবেন, 26 ফিট বাই 36 ফিট তাও করতে পারবেন, 30 ফিট বাই 40 ফিট তাও কিন্তু আপনি সুন্দর মতো এই বাইকটি করতে পারবেন। সো আমি চেষ্টা করছি আপনি যতটুকু সম্ভব স্ট্যান্ডার্ড মান রাখার জন্য, তারপর অনেকের বড় প্রয়োজন হয়। সো আপনি চাইলে এটা বড় করে নিতে পারেন, এই জন্য আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এদিকে আছে 38 ফিট, এদিকে রয়েছে 28 ফিট, টোটাল জায়গা আছে এখানে 1064 স্কোয়ার ফিট, যেটা শতাংশ কল হয় 2.44 শতাংশ, অর্থাৎ প্রায় 2.5 শতাংশর মতো জায়গা আছে এখানে। সো এ হচ্ছে এটার 2D ফ্লোর প্যান্টি। এটা দরজার মাপের প্ল্যানটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখেন। সো ঢোকার পথে দরজা রাখা আছে 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট এবং এখান দিয়ে আপনি বেডরুম এবং রান্নাঘরেরগুলোর দরজা হচ্ছে 3 ফিট বাই 7 ফিট করে এবং টয়লেটগুলো হচ্ছে 2.5 ফিট বাই 7 ফিট করে। এবং বেডরুমগুলো দরজা রাখা হয়েছে 5 ফিট বাই 4.5 ফিট এবং টয়লেটগুলো আছে 1.5 ফিট বাই 1.5 ফিট এবং কিচেন আছে 3 ফিট বাই 4 ফিট এবং পেয়ার রুম বা নামাজের রুম আছে 3 ফিট বাই 2 ফিট। সো এই হচ্ছে টোটাল এটার আপনার 2D ফ্লোর প্ল্যানটি এবং দরজাতলা মাপের প্ল্যান এটা। সো 3টা প্ল্যানই আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। সো চলেন এখন আমরা এটার তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি। সো এই বাইরে যদি সেম টু সেম করতে যান তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে ধারণা দিয়ে দিব। তবে জায়গা স্থান ভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। সো অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার খরচ কম বেশি হয়। তবে আমি চেষ্টা করবো আপনাদের এমন একটি আইডিয়া দেওয়ার জন্য যে পরিমাণ টাকা নিয়ে নামলে আপনি সুন্দর মতো এই বাড়িটা তৈরি করে উঠতে পারেন। সো এই যে দেখলেন বাড়িটা, এই 1000
64 স্কয়ার ফিটে যদি আপনি এই বাড়িটা তৈরি করতে যান তাহলে আপনার কেমন খরচ পড়বে সে সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা দিয়ে দিচ্ছি। সো এখানে আছে 1064 স্কোয়ার ফিট। সো এই বাড়িটা যদি আপনি সেম টু সেম এইভাবে মানে একবার যেরকম আছে এরকমভাবে যদি তৈরি করতে যান তাহলে আপনার খরচ পড়বে মাত্র 9-10 লাখ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এই বাড়িটা তৈরি করতে গেলে। সো আমি আবারও বলছি যদি আপনি সেম টু সেম এই বাড়িটা তৈরি করতে যান তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী আপনার 9-10 লাখ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এই বাড়িটা তৈরি করতে গেলে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই বাড়িটা আপনি টিনের পরিবর্তে যদি ছাদ দিয়ে করতে চান বা ছাদ দিয়ে করলে কেমন লাগে সেটা যদি দেখতে চান বা আপনি যদি নিজে ছাদ দিয়ে করে তৈরি করে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি কমেন্ট করতে পারেন যে আপনি ছাদ দিয়ে ভিডিওটি দেখতে চান তাহলে আমি অবশ্যই এই বাড়িটা ছাদ দিয়ে করলে দেখতে কেমন লাগে এবং খরচ কেমন হবে সেই সম্পর্কে একটা ভিডিও তৈরি করব। সো ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং ভালো বা খারাপ যাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।